শিক্ষার্থী আমরা আন্তরিকভাবে দুঃখিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের ক্লাসটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমরা আবারও ক্লাসে ফিরে এসেছি। তো আমরা যেগুলি আলোচনা করছিলাম কবিতার মধ্যে আমরা পড়াচ্ছিলাম কবিতার এই কয়েকটি চলুন, যে ভুখারি ফুখারি কয় ওই মন্দির হায় দেবতা তোমার নয়। তো এই যে ক্ষুধার্থ যেই মানুষটা, ভুখারি ফুখারি বলতে এখানে ফকিরদের বোঝানো হয়েছে, সেই ফুখারি বা ভুখারি বলছেন যে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। তার মানে ওই পূজারী যেন সব রাজ প্রসাদ ভোগ করছেন, কিন্তু যিনি দেবতা তিনি যেন কিছুই খেতে পাচ্ছেন না। তাই সেই ক্ষুধার্থ মানুষ অভিশাপ দিচ্ছেন যে হাই দেবতা তোমার যেন ওই খাবারগুলো নয়, ওই খাবার সবগুলি যেন সেই সেই পূজারীর শুধু একা। মসজিদে কাল শিরিনি আছিল অঢেল মুস্তরটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। তো মসজিদে যখন মিলাদ দেওয়া হচ্ছে, তো এই মসজিদে মিলাদ দেওয়ার সময় শিরিনি দেওয়া হচ্ছে, শিরিনি মুস্তরটি যখন মিলাদ দেওয়া হচ্ছে, অঢেল মুস্তরটি বেঁচে গিয়েছিল। তাই সেই হচ্ছে মোল্লা যে মোল্লা রয়েছেন তিনি খুব স্যাটিসফাইড, মানে খুব সন্তুষ্ট খুশি হয়েছেন, তাই তিনি হাসছেন যে তিনি একটু বের করে খেতে পারবেন। এমনই এক সময় মুসাফির গায়ে আজানের চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সামদিন। ঠিক সেই রকমই যখন তিনি সেই মোল্লা যখন স্যাটিসফাইড ঠিক আছেন বা সন্তুষ্ট জনক বা মনে করছেন নিজেকে, ঠিক এমনই সময় এক ক্ষুধার্ত ব্যক্তি তিনি এসে বলছেন যে বাবা আমি সাতদিন থেকে কিছু খাইনি। তো দেখা যাক তখন সেই মোল্লা সাহেব কি বললেন। মোল্লা বললেন যে, বলে আচ্ছা তেরিয়া হইয়া হাঁটিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, ভুখা আছো মর্গে ভাগাড়ি গিয়ে নামাজ পড়িস বেটা। তো এই মোল্লা সাহেব বলছে যে তুই দূরে যে মর, তুই কি নামাজ পড়িস বেটা। তো এই যে ফকির বা এই ভুখারি ফুখারিকে মোল্লা খাবার না দিয়ে তিনি আরো অপবাদ দিচ্ছেন, যে মোল্লা তিনি আরো অপবাদ দিচ্ছেন যে তুই কি নামাজ পড়িস, তুই এখানে যে খেতে আসছিস। ভুখারি কহিল না বাবা, মোল্লা কহিল তাহলে সারা সোজা পথ দেখ। তো মোল্লা বলতেছে সেই ভুখারিকে, ভিখারিকে বলছে যে তুই এখন সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, সেই গোস্ত এবং রুটি নিয়ে মসজিদে যেন তালা ঝুলিয়ে দিয়েছেন। ভুখে ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল প্রভু, তোমায় ডাকি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করিনি প্রভু, তো মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। তো এই ভুখারি ভুখারি তিনি স্রষ্টাকে বলছেন যে এই স্রষ্টা আমার জীবনের 80টা বছর কেটে গেল, কখনো তোমাকে ডাকি নাই, তো আমার কাছে যেটি মনে হচ্ছে সেই মন্দির আর মসজিদে যেন সেই দেবতা দেবতা নাই বা সেই দেবতা সেই মসজিদ মন্দিরে নাই। তো তাহলে কি কোথায় আছে মোল্লা পুরু, লাগাইছে তার সকল দুয়ারের চাবি, কোথায় চেঙ্গিস কোথায় গাজনী মাহমুদ, কোথায় সেই কালো পাহাড়, সেই ভুখারি ভিখারি লোকটা, ভিখারি লোকটার কণ্ঠে কাজী নজরুল যেন বিদ্রোহী কণ্ঠে বলছেন যে কোথায় চেঙ্গিস খান, আজকে চেঙ্গিস খানকে দরকার, যে চেঙ্গিস খান বারবার চীনকে আক্রমণ করেছিল, আজকে সেই গজনী মাহমুদকে দরকার, সেই মোগল বাদশাহ সুলতান সুলতান গজনী মাহমুদ। আমরা গজনী মাহমুদ সম্পর্কে অনেকেই জানি, তিনি মোগল সাম্রাজ্যে যে বিদ্রোহ করেছিলেন সেই গজনী মাহমুদকে আজকে দরকার, আবার সেই কালো কালা পাহাড়কে দরকার। কালা পাহাড়ের যে প্রকৃত নাম সেটি হলো রাজকৃষ্ণ বা রাজচন্দ্র রাজনারায়ণ, তিনি কারো মতে তিনি ব্রাহ্মণ ছিলেন এবং তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন, অনেক দেবালয় তৈরি তিনি ধ্বংস করেছেন, কারণ যেই দেবালয় দেবতার মুখে অন্ন তুলে দিতে পারে না, যে দেবালয় ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে পারে না, সেই দেবালয় সেই কালা পাহাড় যেমন তিনি ভেঙে ফেলেছেন, অর্থাৎ এই রাজনারায়ণ তিনি যেমন এই দেবালয়গুলোকে ভেঙে ফেলেছেন। যারা পবিত্র উপাসনার দরজা বন্ধ করে দেয় তাদের ধ্বংসের জন্য কবিতায় সেই কালো পাহাড়কে আহ্বান করা হয়েছে। কবি সেই সেই সমস্ত স্বার্থপর পূজারীদের যে ভজনালয়, সেই ভজনালয় বন্ধ করে দিয়ে মানবতার শাশ্বত মানবতার যে পৃথিবী, সেই পৃথিবী কিন্তু তিনি রচনা করতে চেয়েছেন, সাম্যের পৃথিবী মানবতার পৃথিবী তিনি রচনা করতে চেয়েছেন। এবং তিনি কোন ধরনের মানুষ তিনি তার কবিতায় এবং কাব্যের মধ্য দিয়ে বুঝেছেন
সেটি এখন আমরা দেখে নিব। ভেঙে ফেলার ওই ভাষণে যত তালা দেওয়া তার খোদার দ্বারে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, উনি বলছেন খোদার দ্বারে অর্থাৎ স্রষ্টার দ্বারে কার তালা দেওয়ার অধিকার আছে, কার এত সাহস। ওই সব দ্বার খোলা রবে চারা তুমি সাগর চারা, হাই রেবে ভজনালয় তোমার মিলনে চলিয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়। তো স্রষ্টাকে তিনি বলছেন যে হাই রে ভজনালয় তোমার দুয়ার, তোমার যে মিনার, তোমার যে মিনার অর্থাৎ ভজনালয়কে মন্দিরকে মিনারের সাথে তুলনা করা হচ্ছে, তোমার যে মিনার সেই মিনারের যেন ছড়ে ভণ্ড, সেই স্বার্থের জয়গান গাচ্ছে, আজকে ভণ্ডরাই যেন জয়ী হচ্ছে, আর এই ক্ষুধার্ত মানুষগুলা রক্ত মাংসের দেবতাতুল্য মানুষগুলো আজকে ব্যথাত হচ্ছে এবং তারা এই সামাজিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আর যারা ধর্মান্ধ ধর্মান্ধ তারাই যেন আজকে সেই দেবতার নামে সেই যে হুলিচ্ছব খেলা সেই খেলার তিনি তারা খেলতে কিন্তু মত হয়ে পড়েছেন। তাই কবিতায় তিনি বিদ্রোহী ভূমিকায় পালন করেছেন, তিনি চেঙ্গিস খান কালাপাহাড় এবং সুলতান গাজনী মাহমুদকে তিনি আহ্বান করেছেন যে এই ধরনের বিপ্লবী বিদ্রোহী মানুষগুলো দরকার সেই ভজনালয় তথা সেই যে তিনি একটি কবিতায় বলেছিলেন যে মানুষের যে বড় কিছু সরি তিনি বলেছেন যে মানুষের মাঝেই যেন সর্বনরক তিনি দেখতে পেয়েছেন তথা মানুষের যে রক্ত মাংসের যে মানুষ সেই মানুষের যে বড় দেবতা পৃথিবীতে আর নাই। তো এই মানুষ কবিতায় আমরা কিছু প্রশ্ন আমরা দেখে নিব, এই প্রশ্নগুলি আমাদের এসএসসি পরীক্ষায় বারবার এসেছে এবং আগামীতে আসার সম্ভাবনা রয়েছে, এই প্রশ্নগুলি আমরা আজকে দেখে নিব কিছু প্রশ্নগুলি। তো যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের নোটিফিকেশন বা তোমাদের যে কমেন্ট বক্স সেখানে অবশ্যই জানাবে, আমরা সেটি দেখে নেব। তো মানুষ কবিতায়
সেটিকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা উঠিয়েছি, এগুলো প্রশ্ন হল কবি কেন কালো পাহাড়কে আহ্বান করেছেন। উত্তর আমরা ইতিমধ্যে পেয়েছি যে কালো পাহাড়কে আহ্বান করেছেন কারণ এই কালো পাহাড়ের যিনি তার প্রকৃত নাম রাজনারায়ণ দত্ত, তিনি প্রথমে ব্রাহ্মণ ছিলেন, হিন্দু ধর্মের ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং হিন্দু ধর্মের যে পুরোহিত রয়েছেন, যা পূজারি রয়েছেন, তাদের অহংকারকে তাদের ধর্মকে ভাঙবার জন্য তিনি বহু ভজনালয় তথা উপাস করে তিনি ভেঙে দিয়েছেন। তো এই ধরনের একজন কালো পাহাড়কে এই জন্য তার কবিতায় তিনি আহ্বান করছেন, যিনি আমাদেরকে আমাদের মধ্যে যে ধর্মীয় যে কুসংস্কার, ধর্মীয় যে গোড়াবি হতে আচ্ছন্ন হয়ে আছে, সেই জায়গা থেকে আমরা পরিত্রাণের জন্য যেন আমরা বিদ্রোহ করতে পারি, এই ধরনের একজন মানুষকে তিনি চেয়েছেন, এই জন্য তিনি কালো পাহাড়কে আহ্বান করছেন। পরে যে প্রশ্ন, তোমার বিনালে যে মিনারে অর্থাৎ মসজিদ মন্দিরের মিনারে অনেক উঁচু একটা জায়গা থেকে তারা সেই ভণ্ডগুলো স্বার্থের জয়গান গায়, সেই স্বার্থের জয়গানকে ভাঙবার জন্য বা ওই শিকড়টাকে ভাঙবার জন্য তিনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছেন। তাই তিনি বলছেন তার কবিতার মাধ্যমে, চালা হাতুড়ি সাগর চালা, অর্থাৎ হাতুড়ি সাগর দ্বারা তিনি সেই প্রতিরোধ ব্যবস্থাকে গড়ে তোলার চেষ্টা করেছেন। পরে প্রশ্ন, কবি ক্ষুধার্ত মানুষের মানুষদের দেবতার সাথে তুলনা করেছেন কেন? কবি দেখেছেন যে ক্ষুধার্ত মানুষ তারাই শুধুমাত্র খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান ভোগ করতে পারে, কিন্তু দেবতারা তো কোনো কিছু খায় না। তো এই যারা খায় না তাদের সামনে যে রাত ভোগ দেওয়া হয়, আর যারা খাইতে পারে, 7 দিন ধরে খায়নি, তাদেরকে কিছু দেওয়া হচ্ছে না। তাই কবি বলেছেন যে মানুষের যে বড় দেবতা পৃথিবীতে আর নাই। তো পরের যে প্রশ্ন, সেটি হচ্ছে মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কবি এই কবিতায় সাম্যবাদী কবিতায় সমতা এবং সাম্যবাদী ব্যাখ্যা করতে গিয়ে সব মানুষকে সমান কাতারে তিনি দেখেছেন। এখানে যেমন তিনি দেখেছেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, গরিব, কালো, বর্ষা তথা সকল মানুষকে তিনি এক কাতারে এনে একই সার্বিক পৃথিবী করতে চেয়েছেন। ঠিক সেই সাম্য বা সমতার পৃথিবী গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকার তিনি করেছেন এই কবিতায়। তো আবার আজকে আমরা ক্লাসের যে মূল কথা সেটি বলছি, কবি মানুষ কবিতায় এমন এক ধরনের মানুষ দিয়েছেন যে মানুষগুলো মানবতার পৃথিবী করতে সক্ষম তথা তাদের মানবতা, উদারতা এবং তাদের যে ব্যক্তিত্ব এটি থাকবে সবার মধ্যে, এই ধরনের একটি মানুষের সময় ব্যবস্থার কথা তিনি কবিতায় বলেছেন। এবং এই কবিতার মধ্যে বেশ কিছু টিকাও রয়েছে। টিকার মধ্যে রয়েছে যে নিষ্কার ফুখারি যিনি চিৎকার করেন, ভোখারি রয়েছেন যিনি ক্ষুধার্ত ব্যক্তি, তারপরে হচ্ছে বর মানে আশীর্বাদ ঠাকুর মহিয়ান, এরপরে রয়েছে পুরুষ বা পুরোহিত। এই টিকাগুলো আমরা তোমার সঙ্গে ভালো করে দেখবে এবং আগামীতে তোমাদের যখন ক্লাস হবে তো এই প্রশ্নগুলো তোমাদের এই স্টকগুলো আগে দেওয়া থাকলো, এই স্টকগুলো আগে আমাদের কাছে ধারাবাহিকভাবে এই জন্য উল্লেখ করবো। আমরা এই চাকরি দিয়েছি অনুধাবন করার দক্ষতা তোমরা জানবে, এবং তোমরা যারা আজকে এই ক্লাসে